ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আজ লন্ডনে হয়ে গেল আইসিসি দু বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রত্যেক দেশের রিপ্রেজেন্টেটিভদের ডাকা হয় বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন দুইজন তারা হলেন অভিনেত্রী জয়া আহসান ও বাংলাদেশি ক্রিকেটার আব্দুর রাজ্জাক এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে ছোট পরিসরে খেলার আয়োজন করা হয় সেখানে সবাইকে বিস্মিত করে দিয়েছেন জয়া আহসান বাংলাদেশের পক্ষে ব্যাটিং করে একটি বল ও ব্যাটে লাগাতে পারেননি তিনি যা বেশ অবাক করা ছিল তবে জয়া আহসান না পারলেও পেরেছেন আব্দুর রাজ্জাক বাইশ রান করতে পেরেছেন তিনি উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাটে বল ছোঁয়াতে না পারায় জয়া আহসানকে নিয়ে অবাক হয়েছে অনেকেই এদিকে আজ বুধবার রাত দশটায় অনুষ্ঠানটি শুরু হয় আইসিসির বাছাইকৃত ভাগ্যবান ব্যক্তিরা সরাসরি অংশ নিতে পেরেছেন সেখানে এদিন ব্রিটেনের রীতি মেনে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অধিনায়ক সহ বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের অধিনায়করা উল্লেখ্য দশ দলের অংশগ্রহণে দু বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ত্রিশ মে থেকে উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা